যেখানে বন্যায় হাজারো মানুষের ঘর বাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু তলায় গেছে, ওইখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ গেছে ত্রাণ নিয়া, সাহায্য সহযোগিতা নিয়া, বিভিন্ন শুকনো খাবার নিয়া, মানে যার যতটুকু পারছে সে ওইখানে যে উপস্থিত হয়েছে, ওইখানে যে সবাই সাড়া দেওয়ার জন্য কারো ওষুধ স্যালাইন ইত্যাদি নানান রকম জিনিস নিয়ে ওইখানে যে উপস্থিত হয়েছে। কুমিল্লা ইসাপুর বুড়িচং ওইখানে নাকি মানুষ ডাকাতের শিকার হয়েছে, এর সাথে লজ্জাজনক, এর সাথে খারাপজনক, আমার আর কি বলবো। আমার বাড়িও কিন্তু কুমিল্লা, তো মানুষ মানুষের জন্য ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটাইছে যে বন্যার্তদের পাশে দাঁড়াইব, সবাই সবার পাশে দাঁড়াইব, ক্ষতিগ্রস্তদের সবাই সাহায্য সহযোগিতা করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কান্না করে বলতেছে যে যে এখানে মানুষ ভালো না, ডাকাতি হয়েছে, এর আগেও আর একটা ডাকাতি হয়েছে, এখানে যে আসে সবাই কেউ আসবেন না, কোনো তার নিয়ে আসবেন না, কোনো কিছু নিয়ে আসবেন না। ভাই এর সাথে খারাপ কি হইতে পারে? কুমিল্লার মানুষের জন্য খারাপ কেন ভাই? যারা এই কাজগুলা করতেছেন, কুমিল্লার প্রত্যেকটা মানুষের নাম খারাপ হইতেছে, কুমিল্লার প্রত্যেকটা জায়গার নাম খারাপ হইতেছে, কেন আপনারা এরকম করতেছেন? শুনেন একটা কথা বলি ভাই, আপনি যদি একজন মানুষ থেকে চান, সে হয়তো আপনি 1000 টাকা চিন্তাই করে নিছেন, ওই জায়গায় আপনি 100 টাকা চাইলে আপনি না করব না, কিন্তু আপনি একজন মানুষের থেকে আপনি চিন্তাই করে 1000 টাকা নিয়ে যাইতেছেন, নিয়ে আমাদের এলাকার ভাবমূর্তি নষ্ট করতেছেন, আমাদের কুমিল্লা অঞ্চলের ভাবমূর্তি নষ্ট করতেছেন। আমি মনে করি এটা ভালো না, আমি মনে করি এটা ভালো না। যারা এমন কাজ করেন আমি চাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যারা এমন কাজ করেন তাদের বিরুদ্ধে এলাকাগত ব্যবস্থা নেওয়া হোক, যারা এমন কাজ করেন তাদের যে অঞ্চলগুলো প্রত্যেকটা এলাকায়, শুধু আমার এলাকা, আপনার এলাকা, কুমিল্লা না, সর্বস্থানে এরকমভাবে পদক্ষেপ নেওয়া হোক যে নেশাগ্রস্ত মানুষ থেকে বিরত থাকুক। এই এসব কাজ করে নেশাগ্রস্ত মানুষ, যারা কিনা টাকার জন্য, নেশার জন্য মানুষ মানুষের ডাকাতি করে, মোবাইল চিন্তাই করে, মানি ব্যাগ নিয়ে যায় ইত্যাদি। তো আজকে যে কুমিল্লা ইসরাকপুর যে এই ঘটনা ঘটছে বুড়িচং, তাতে আমি খুব এই ঘটনা দেখে আমার খুব খারাপ লাগছে যে মানুষ কিভাবে এই কাজ করতে পারে, কিভাবে একজন সহযোগিতার মানুষ আজকে হাজারো ফ্যামিলির পাশে যে দাঁড়ানোর জন্য একটা ভাই নিয়ে গেছে ভালো কাজ করার জন্য, আপনি ওনার সাথে এই আচরণটা করতে পারলেন? তো উনি যে আজকে না করলো যে আজকে কেউ এখানে আসবেন না, কুমিল্লার মানুষ ভালো না, কুমিল্লাতে অনেক ডাকাতির শিকার হইতেছে, কুমিল্লা বুড়িচং ইসরাকপুরে অনেক মানুষ প্রতারণার শিকার হইতেছে, এখানে মানুষ দাঁড়াই থাকে টাকা নিয়ে চিন্তাই করার জন্য ইত্যাদি, এগুলা আমাদের দেশের জন্য, আমাদের কুমিল্লা অঞ্চলের জন্য, কুমিল্লাবাসীর জন্য এটা খুব বেদনাদায়ক। তো আমি ভাই আমাদের কুমিল্লা অঞ্চল না, প্রত্যেকটা জায়গার মানুষ বলতেছি, যারা নেশাগ্রস্ত আছেন, যারা এইসব কাজ করেন, এগুলা থেকে বিরত হয়ে যান, আপনার পরিবর্তন হন, আপনার পাশের জনকে পরিবর্তন করার সুযোগ হন, প্রত্যেকটা মানুষ পরিবর্তন হন, দেখবেন আমাদের দেশ অটোমেটিক এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ। আপনি আপনার এলাকা থেকে একটা টিম গঠন করে দেখেন যে কী অবস্থা করে জায়গাগুলোতে, যেগুলোতে মানুষ এগুলো করে, যাতে এগুলো যাতে না করতে পারে, নিজের অঞ্চল এলাকা দেশের ভাবমূর্তি যাতে না নষ্ট করতে পারে। তো এই হলো আমার কথা, এবং আজকে আমি খুব কষ্ট পাইলাম যে এই কুমিল্লা অঞ্চলের এই ঘটনাটা দেখে। সবাই ভালো থাকবেন এবং সবাই সতর্ক থাকবেন, এরকম অন্যায় দেখলে সবাই প্রতিবাদ করবেন, এবং যাদেরকে দেখবেন এই অবস্থা করে তাদেরকে শিক্ষামূলক শাস্তি দিবেন, যাতে পরবর্তীতে মানুষও যাতে এরকম না করতে পারে।